হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল তো আজকে আমরা যে সেকশনটি নিয়ে এই ভিডিওতে আলোচনা করবো সেটা হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন ভারতের সংবিধান থেকে আইসিডিএস সুপারভাইজার এবং টিচারে প্রচুর কোয়েশ্চেন আসে তাই এই সেকশনটি আপনাদেরকে ভালোভাবে প্রিপেয়ার হতে হবে তো আইসিডিএস সুপারভাইজার দু হাজার উনিশের কোশ্চেন পেপার আপনারা দেখলেই বুঝতে পারবেন সেখানে দুটো কোয়েশ্চেন এসেছে এবং আরও বিভিন্ন ক্ষেত্রেও কিন্তু এই সেকশন থেকে কোয়েশ্চেন এসে থাকে তো তাই আজকে আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশন অর্থাৎ ভারতের সংবিধান নিয়ে একটি সিরিজ চালু করতে চলেছি যেখানে আমরা দেখব কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর প্রত্যেক ভিডিওতে এবং এই সিরিজে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো কোয়েশ্চেন হতে পারে আমরা আপনাদেরকে শেয়ার করব তো দেখুন আজকে আমরা যে প্রথম প্রশ্নটি আপনাদের জন্য নিয়ে এসেছি সেটা হচ্ছে পার্লামেন্টের পাবলিক অ্যাকাউন্টস কমিটির মিটিং পরিচালনা করেন কে তো চলুন আপনাদেরকে টোটাল পনের সেকেন্ড সময় দিয়ে দিলাম আপনারা ভাবুন কোনটি হবে সঠিক উত্তর তো দেখুন এই প্রশ্নের যে সঠিক উত্তর সেটা আপনাদেরকে বলে দিচ্ছি দেখুন এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ক্যাগ অপশান নাম্বার সি ঠিক আছে অপশান নাম্বার সি ক্যাগ পার্লামেন্টের পাবলিক অ্যাকাউন্টস কমিটির মিটিং পরিচালনা করেন ক্যাগ এরপর দেখুন দ্বিতীয় প্রশ্নে বলা হচ্ছে নিম্নলিখিত কোনটি ভারতীয় সংবিধানের রাজ্য তালিকার অন্তর্ভুক্ত নয় তো দেখুন এই প্রশ্নের যে সঠিক উত্তর সেটা হচ্ছে ফৌজদারি দণ্ডবিধি অপশান নাম্বার এ ঠিক আছে এরপর দেখুন পরবর্তী প্রশ্নে রাজ্যে কোন কক্ষে অর্থ বিল আনা হয় রাজ্যে কোন কক্ষে অর্থ বিল আনা হয় তো দেখুন এই প্রশ্নের যে সঠিক উত্তর সেটা হচ্ছে কেবল বিধানসভায় তাহলে অপশান নাম্বার বি হচ্ছে এখানে সঠিক উত্তর কেবল বিধানসভায় ঠিক আছে এরপর দেখুন পরবর্তী প্রশ্নে ভারতের রাষ্ট্রপতি কতবার নির্বাচিত হতে পারেন ভারতের রাষ্ট্রপতি কতবার নির্বাচিত হতে পারেন তো দেখুন এই প্রশ্নের যে সঠিক উত্তর সেটা হচ্ছে দুবার অপশান নাম্বার বি ভারতের রাষ্ট্রপতি দুবার নির্বাচিত হতে পারেন এরপর দেখুন পরবর্তী প্রশ্নে ভারতের রাষ্ট্রপতিকে তারপর থেকে নিম্নোক্ত কারণে অপসারণ করা যাবে তো কোন কারণের জন্য অপসারণ করা যাবে তো দেখুন এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে সংবিধান বিরোধী কার্যের জন্য সংবিধান নিয়ে বিরোধিতা করলে রাষ্ট্রপতিকে অপসারণ করা যাবে অপশান নাম্বার সি এরপর দেখুন পরবর্তী প্রশ্নে নিম্নলিখিত কোন রাজ্যে পঞ্চায়েত রাজ ব্যবস্থা নেই আসাম কেরালা নাগাল্যান্ড নাকি ত্রিপুরা তো দেখুন এই প্রশ্নের যে সঠিক উত্তর সেটা হচ্ছে নাগাল্যান্ড ঠিক আছে অপশান নাম্বার সি এরপর দেখুন পরবর্তী প্রশ্নে কে সংসদের সদস্য না হয়েও অধিবেশনে অংশগ্রহণ করতে পারেন কে সংসদের সদস্য না হয়েও অধিবেশনে অংশগ্রহণ করতে পারেন তো দেখুন এই প্রশ্নের যে সঠিক উত্তর সেটা হচ্ছে অ্যাটর্নি জেনারেল অ্যাটর্নি জেনারেল অপশান নাম্বার ডি ঠিক আছে অপশান নাম্বার ডি হচ্ছে এখানে সঠিক উত্তর এরপর দেখুন পরবর্তী প্রশ্নে কোন দেশে সরকারের পরিবর্তনের সাথে সাথে রাষ্ট্রকৃত্য কর্মীদের পদচ্যুতি ঘটে ভারত ইউএসএ ইংল্যান্ড নাকি কোনোটিই নয় তো দেখুন এই প্রশ্নের যে সঠিক উত্তর সেটা হচ্ছে ইউএসএ ঠিক আছে অপশন নাম্বার বি এরপর দেখুন পরবর্তী প্রশ্নে রাজ্যের রাজ্যপাল কতজন সদস্যকে রাজ্যে বিধানসভায় মনোনীত করতে পারেন রাজ্যের রাজ্যপাল কতজন সদস্যকে রাজ্যে বিধানসভায় মনোনীত করতে পারেন তো দেখুন এই প্রশ্নের যে সঠিক উত্তর সেটা হচ্ছে একজন ঠিক আছে অপশান নাম্বার এ হচ্ছে এখানে সঠিক উত্তর একজন এরপর দেখুন পরবর্তী প্রশ্নে কে উপরাষ্ট্রপতি পদে সবচেয়ে বেশি দিন আসীন ছিলেন অর্থাৎ কে দীর্ঘকাল ধরে উপরাষ্ট্রপতি ছিলেন তো দেখুন এই প্রশ্নের যে সঠিক উত্তর সেটা হল সর্বপল্লী রাধাকৃষ্ণান ঠিক আছে অপশান নাম্বার এ হচ্ছে এখানে সঠিক উত্তর এরপর দেখুন পরবর্তী প্রশ্নে ভারতীয় সংবিধানের কোন তফসিলে দল ব্যবস্থা স্বীকৃত ভারতীয় সংবিধানের কোন তফসিলে দল ব্যবস্থা স্বীকৃত তো দেখুন এই প্রশ্নের যে সঠিক উত্তর সেটা হচ্ছে অপশান নাম্বার এ দশম এরপর দেখুন পরবর্তী প্রশ্নে কোন লোকসভা নির্বাচনে রাষ্ট্রীয় মোর্চার সরকার গঠিত হয়েছিল কোন লোকসভার নির্বাচনে রাষ্ট্রীয় মোর্চার সরকার গঠিত হয়েছিল তো দেখুন এই প্রশ্নের যে সঠিক উত্তর সেটা হচ্ছে নবম ঠিক আছে অপশান নাম্বার বি এরপর দেখুন পরবর্তী প্রশ্নে বিধান পরিষদের একজন সদস্যের মেয়াদকাল কত বিধান পরিষদের একজন সদস্যের মেয়াদকাল কত তো দেখুন এই প্রশ্নের যে সঠিক উত্তর সেটা হচ্ছে ছয় বছর ঠিক আছে অপশান নাম্বার ডি ছয় বছর এরপর দেখুন পরবর্তী প্রশ্নে ভারতের সংবিধানের মৌলিক কর্তব্য ধারণার উৎস অর্থাৎ ভারতীয় সংবিধানের যে মৌলিক কর্তব্য সেগুলো কোথা থেকে নেওয়া হয়েছে কোন দেশ ফ্রান্স রাশিয়া আমেরিকা ব্রিটেন মৌলিক কর্তব্য ঠিক আছে তো দেখুন এই প্রশ্নের যে সঠিক উত্তর সেটা হচ্ছে রাশিয়া অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর এরপর দেখুন পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি অষ্টম তফসিলে প্রথম কতগুলি ভাষার উল্লেখ ছিল অষ্টম তফসিলে প্রথমে কতগুলি ভাষার উল্লেখ ছিল বারোটি চোদ্দোটি তেরোটি নাকি বাইশটি তো দেখুন এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে চোদ্দোটি অপশান নাম্বার বি অপশান নাম্বার বি হচ্ছে এখানে সঠিক উত্তর ঠিক আছে এরপর আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব দেশের প্রথম অকংগ্রেসি সরকারের নেতৃত্ব দেন নিম্নের কে মোরারজি দেশাই দেবগৌড়া রাজেন্দ্র প্রসাদ নাকি চরণ সিং তো দেখুন এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে মোরারজি দেশাই এরপর দেখুন পরবর্তী প্রশ্নে কেবিনেট মন্ত্রীরা কার দ্বারা নিযুক্ত হন কেবিনেট মন্ত্রীরা কার দ্বারা নিযুক্ত হন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নাকি প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি তো দেখুন এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি অপশান নাম্বার ডি এরপর দেখুন পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি যেখানে বলা হচ্ছে গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা ছিলেন নিম্নের কে ফজলুল হক আম্বেদকর গান্ধীজি নাকি বিএন রাও তো দেখুন এই প্রশ্নের যে সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন নাম্বার ডি এন রাও ঠিক আছে বি এন রাও এরপর দেখুন পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি যেখানে বলা হচ্ছে ভারতে সরকারি চাকরির পদ সৃষ্টি করতে পারে নিম্নের কে ভারতে সরকারি চাকরির পদ সৃষ্টি করতে পারে নিম্নের কে লোকসভা রাজ্যসভা রাষ্ট্রপতি নাকি ইউপিএসসি তো দেখুন এই প্রশ্নের যে সঠিক উত্তর সেটা হচ্ছে রাজ্যসভা অপশান নাম্বার বি রাজ্যসভা ঠিক আছে এরপর আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি যেখানে বলা হচ্ছে লোকসভা অধিবেশন বছরে ন্যূনতম কতবার হয় মিনিমাম কতবার হয় লোকসভা অধিবেশন বছরে ন্যূনতম কতবার হয় একবার দুবার তিনবার নাকি চারবার তো দেখুন এই প্রশ্নের যে সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন নাম্বার বি দুই বার ঠিক আছে এরপর আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব ভারতীয় পার্লামেন্টের সর্ববৃহৎ কমিটির নাম কী ভারতীয় পার্লামেন্টের সর্ববৃহৎ কমিটির নাম কী পাবলিক অ্যাকাউন্টস কমিটি এস্টিমেট কমিটি পিটিশন্স কমিটি নাকি পাবলিক আন্ডার টেকিং কমিটি তো দেখুন এটার যে সর্ববৃহৎ কমিটি সেটা হচ্ছে এস্টিমেট কমিটি অপশান নাম্বার বি এরপর দেখুন পরবর্তী প্রশ্নে কততম সংবিধান সংশোধনী অনুসারে ভারতীয় নাগরিকদের ভোটদানের বয়স একুশ থেকে কমিয়ে আঠারো বছর করা হয়েছে কততম সংশোধনী ঊনষাট ষাট বাষট্টি নাকি একষট্টি তো দেখুন এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে একষট্টিতম অপশান নাম্বার ডি একষট্টিতম সংশোধনী এরপর দেখুন পরবর্তী প্রশ্নে কে রাষ্ট্রপতি পদে সবচেয়ে বেশি দিন আসীন ছিলেন অর্থাৎ রাষ্ট্রপতি হিসেবে যিনি সবচেয়ে বেশি দিন ছিলেন তার নাম কি তো দেখুন এটার যে সঠিক উত্তর সেটা হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ ঠিক আছে অপশান নাম্বার এ এরপর দেখুন পরবর্তী প্রশ্নে ভারতের উপরাষ্ট্রপতির প্রধান পরামর্শদাতা কে অর্থাৎ ভারতের উপরাষ্ট্রপতিকে কে পরামর্শ দেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদ নাকি উপরাষ্ট্রপতি নিজে উপরাষ্ট্রপতি নিজে তার মানে হচ্ছে কেউ পরামর্শ দেন না তো দেখুন এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে প্রধানমন্ত্রী অপশান নাম্বার বি ঠিক আছে এরপর দেখুন পরবর্তী প্রশ্নে ভারতের সংসদের অংশগুলি হল অর্থাৎ সংসদে কি কি অংশ আছে লোকসভা রাজ্যসভা রাষ্ট্রপতি লোকসভা রাজ্যসভা নাকি রাষ্ট্রপতি লোকসভা রাজ্যসভা ও প্রধান নির্বাচন কমিশন নাকি লোকসভা রাজ্যসভা ও ভারতের প্রধান বিচারক তো দেখুন এই প্রশ্নের যে সঠিক উত্তর সেটা হচ্ছে রাষ্ট্রপতি লোকসভা রাজ্যসভা ঠিক আছে রাষ্ট্রপতি লোকসভা রাজ্যসভা তো এটা যে অপশান সেটা হচ্ছে অপশান নাম্বার বি অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর এরপর দেখুন পরবর্তী প্রশ্নে রাষ্ট্রপতি ও লোকসভার মধ্যে যোগসূত্র রক্ষা করেন নিম্নের কে রাষ্ট্রপতি ও লোকসভার মধ্যে যোগসূত্র রক্ষা করেন কে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদ নাকি উপরাষ্ট্রপতি নিজে তো দেখুন এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে প্রধানমন্ত্রী অপশান নাম্বার ডি এরপর দেখুন পরবর্তী প্রশ্নে ভারতের সংসদের অংশগুলি হলো এই কোয়েশ্চেনটি আমরা একটু আগেই করলাম এটা কিন্তু রিপিট হয়ে গেছে তাই আবার এটা আমরা করছি না এটা সঠিক উত্তর হচ্ছে রাষ্ট্রপতি লোকসভা ও রাজ্যসভা এরপর দেখুন পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্নে দেখতে পাচ্ছেন রাষ্ট্রপতি ও লোকসভার মধ্যে যোগসূত্র রক্ষা করেন নিম্নের কে এই কোশ্চেনটিও রিপিট হয়ে গেছে এটা আমরা উত্তরটি আপনাদেরকে সরাসরি বলে দিচ্ছি দেখুন এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে লোকসভার অধ্যক্ষ ঠিক আছে এরপর দেখুন উনত্রিশ নম্বর প্রশ্নে আমরা চলে যাব যেখানে বলা হচ্ছে ভারতীয় সংবিধানের উনিশ নম্বর ধারার বিষয়বস্তু হল নিম্নের কোনটি অপশানে রয়েছে সাম্যের অধিকার শোষণের বিরুদ্ধে অধিকার ধর্মীয় স্বাধীনতার অধিকার নাকি উপরের সবকটি তো দেখুন এই প্রশ্নের যে সঠিক উত্তর সেটা হচ্ছে উপরের সবকটি অর্থাৎ অপশান নাম্বার ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার এরপর দেখুন পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে রাজ্যের প্রধান বিচারালয় এর মুখ্য বিচারপতিকে কে নিয়োগ করেন রাজ্যের প্রধান বিচারালয়ের মুখ্য বিচারপতিরকে কে নিয়োগ করেন তো দেখুন এই প্রশ্নের যে সঠিক উত্তর সেটা হচ্ছে ভারতের রাষ্ট্রপতি ঠিক আছে ভারতের রাষ্ট্রপতি অপশান নাম্বার বি হচ্ছে এখানে কারেক্ট আনসার তো আজকে আমরা টোটাল তিরিশটি কোশ্চেন করলাম যেগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরবর্তী এই সিরিজের দ্বিতীয় ভিডিও আসবে খুব তাড়াতাড়ি যেখানে আমরা ধীরে ধীরে ভারতীয় সংবিধান সম্পর্কিত যে সমস্ত কোশ্চেন হয়ে থাকে সবগুলোই আমরা কিন্তু একের পর এক ডিসকাস করব তো ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিও আসার জন্য অবশ্যই অপেক্ষা করুন এবং যারা যারা এখন অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি বারবার রিকোয়েস্ট করা হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ